পৃথিবীতে ইসলামী প্রথম সোনালী সমাজের স্বপ্ন দেখিয়েছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম জাতি ধর্ম বর্ণ গোত্র এবং শ্রেণীকে উপেক্ষা করে মানুষে মানুষের সুসম্পর্ক সৌহার্দ্যপূর্ণ আচরণের ব্যাপারে সবসময় উৎসাহিত করেছেন আজ ইসলামের প্রকৃত আদর্শ যদি সমস্ত মানুষের মনে প্রতিষ্ঠিত থাকত তবে বিভিন্ন ধর্মবিশ্বাসী মানুষের মধ্যে দেখা যেত সহাবস্থান

আল্লাহ নির্বাচিত জীবন বিধান সকল মানবতার জন্য এই ধর্ম এই আদর্শ আকাশ যেমন সকলের ইসলাম ও সকলের সকল মানুষ ইসলামের দৃষ্টিতে সমান মুসলিম অমুসলিমে মৌলিক অধিকারে কোনো পার্থক্য ইসলাম করে না ইসলাম একটি অসাম্প্রদায়িক ধর্ম যাতে কোনো সাম্প্রদায়িকতা নেই সম্প্রদায়ের সম্প্রদায়ে বিবাদ সৃষ্টি করা ইসলামের কাজ নয় সৌহার্দ্য তৈরি করা ইসলামের কাজ ইসলামের মৌলিক আদর্শ অমুসলিমদের প্রতিও সুন্দর ব্যবহার করা তাদের মানবিক মর্যাদা প্রদান করা তাদের প্রতি ন্যায় বিচার করা ইসলামী সোনালী সমাজের এসবই ছিল বৈশিষ্ট্য সুরা বকার্লাপাক এসাদ করছেন ওয়াকুল উল ইন্যাস হোসনা তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো এখানে আল্লাহ বলেননি যে মুসলমানদের সাথে সুন্দর ব্যবহার করা সকল মানুষের সাথে সকল আদম সন্তানের সাথে সুন্দর ব্যবহার করা ইসলামের শিক্ষা ইসলামের আদর্শ এমনকি শত্রুর প্রতি সুন্দর ব্যবহার করা ইসলামের শিক্ষা নবীর আদর্শ সুন্নাত যেই বড়িটি আল্লাহ নবীর পথে প্রতিদিন সকালবেলায় কাটা বিছিয়ে যেত সেই বুড়িটিকে না দেখে কাটা না দেখে নবীর অন্তর চিন্তিত হলো। ব্যথিতে হল আক্রান্ত হল তার অন্তরে কোনো প্রতিশোধ স্পৃহা আসেনি ক্রোধ আসেনি বলেননি বুড়িটা মনে হয় মারা গেল বরং তার অন্তরে ব্যথা জেগেছে আহা বুড়িটা হয়তো অসুস্থ আজকে আসতে পারেনি এটাই আল্লাহনবীর আদেশ মক্কা বিজয়ের দিন বিজয়ী ভেসে আল্লাহনবী যখন প্রবেশ করছেন তখন অনেক কাফের মহিলারা অবিশ্বাসীরা মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলো ভয়ে আতঙ্কে যদি না মোহাম্মদ এবং তার বাহিনী আক্রমণ চালিয়ে বসে একজন বুড়িকে দেখলেন নবী বড় একটি ভোজা নিয়ে তিনি চলে যাচ্ছেন তার কষ্ট হচ্ছে নবী ওই বুড়ির কাছে গেলেন বললেন মা তোমার বড় কষ্ট হচ্ছে তুমি যদি ভোজাটা আমাকে দাও আমি তোমাকে পৌঁছে দেবো বুড়িটি খুবই খুশি সিরাতের কিতাবে আছে আল্লাহনবী তার পিছনে পিছনে যাচ্ছিলেন বুড়িটি কোনো পথে গিয়ে যখন আঘাত পেত বা কোনো অসুবিধা হতো তখন মোহাম্মদকে গালি দিত কিন্তু সে জানে না তার পিছনে মোহাম্মদ আছে গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আল্লাহনবী তাকে বললেন মা এবার কি আমি যেতে পারি আর কিছু তোমার দরকার আছে বুড়িটি বলল তোমার মতো ভালো সন্তান ভালো ছেলে যদি এরকম হতো আমার থাকতো বাবা তুমি বলো তোমার পরিচয় কি তুমি কে এখানেই আশ্চর্যের বিষয় আল্লা নবী তাকে বললেন মা পথে আসতে তুমি যাকে গালি দিয়ে দিয়ে আসছিলে সেই মোহাম্মদ আমি বুড়িটি আতঙ্কিত হলো এবং আশ্চর্য হলো বলল তুমি মোহাম্মদ এটাই তোমার চরিত্র যদি এটাই তোমার চরিত্র হয় অবশ্যই তুমি আল্লাহর রসউল এবং নবী বুডিটি ইমান গ্রহণ করেছিল শত্রুর প্রতি এত সুন্দর আচরণ ন্যায় বিচার করা সুন্দর আচরণ করা ইসলামের শিক্ষা নবীর সন্ন্যাত নবীর হাদিসগুলো যদি আমরা পর্যালোচনা করে দেখি তাহলে একটি অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে নবী যে ভূমিকা পালন করেছেন মানুষে মানুষে সৌহার্দ্য সম্প্রদায় সম্প্রদায়ে ভালোবাসার সৃষ্টিতে আল্লা নবী যে অবদান রেখেছেন তাকে স্বীকার করতেই হবে আমরা কয়েকটি হাদিস শুনিনি আল্লাহ নবী যেসব হাদিসে আমাদেরকে অসম্প্রদায়িক হতে শিক্ষা দিয়েছেন সুনানে আবু দাউদ গ্রন্থের উদ্ধৃতিতে হাদিসটি বর্ণিত হয়েছে কল আর সুল আহি সাল্লাল্লাহ আলিহি ও জলেম মোয়াহিদান আউইন তেকাসাহু হাকু হকান আও কাল্লাফাহু ফৌকাতহি আও আখা জামিন হুসেই এন্ড বেগৈ রি ট্রি বিন অফ সিহি ফানা হাইজি জুহু ই অমাল কোনো অমুসলিম সংখ্যালঘুকে যে ব্যক্তি কষ্ট দেবে তার অধিকার নষ্ট করবে তার সামর্থ্যের বাইরে তাকে কোনো দায়িত্ব দেবে কষ্ট দেবে কে আমতের ময়দানে আমি আল্লাহর দরবারে তার বিরুদ্ধে মামলা করব আল্লাহ নবী একজন অমুসলিমের পক্ষে থাকবেন যদি অমুসলিম সংখ্যালঘুকে কেউ কষ্ট দেয় অত্যাচার করে অমুসলিম কর্মচারী বলে তাকে অতিরিক্ত কাজের চাপ বসিয়ে দেয় আল্লাহ নবী তার উপর খুবই রাগান্নতি হবেন কেমতের ময়দানে তার বিরুদ্ধে মামলা করবেন হাদিসটি সুনানে আবিদাউদে বর্ণনা একইভাবে ইমাম আবু ইউসুফ আল খরাজ গ্রন্থে এই হাদিসটি উদ্ধৃত করেছেন আল্লা নবী বলেন ম্যান অ্যাজ এ জিম্মি ফকদ অমান আদানী ফকত আল্লাহ কেউ যদি কোনো অবিশ্বাসী সংখ্যা সংখ্যালঘুকে কষ্ট দে সে যেন আমি নবীকে কষ্ট দিল কারণ সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে অমুসলিমদের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ নবী দায়িত্ব গ্রহণ করেছেন অমুসলিমকে কষ্ট দেওয়ার অর্থ হলো আল্লাহ নবীর দায়িত্বের উপর আঘাত করা ওমান আয়দানী ফকত আল্লাহ যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল আল্লাহ তার উপর রাগান নিতে হবে আল্লাহ কষ্ট পাবেন একইভাবে অন্য হাদিসে আল্লা নবী আশাদ করছেন বুখারি শরীফ মুসনাদে আহমদ এবং নাসাই গ্রন্থে ইহা উদ্ধৃত হয়েছে মন কতালিদারে কোন ব্যক্তি যদি সংখ্যালঘুকে হত্যা করে তাহলে সে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রাম সে পাবে না অথচ জান্নাতের গ্রান অনেক বছরের দূরত্ব থেকে পাওয়া যায় কিন্তু কাছেও ঘেঁচতে পারবে না কারণ সে সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করেছে কাজেই এসব হাদিস থেকে আমরা বুঝে বুঝতে পারি একজন মুসলিমকে কষ্ট দেওয়া যেমন অন্যায় তার চেয়েও বড় অন্যায় হলো অমুসলিমকে কষ্ট দেওয়া একজন মুসলিম কাস্টমারকে ক্ষতিগ্রস্ত করা ঠকিয়ে দেয়া এটা অন্যায় কিন্তু অমুসলিমকে করা তার চেয়ে দ্বিগুণ অন্যায় তার কারণ হলো প্রথমত একজন মানুষকে আমি কষ্ট দিলাম দ্বিতীয়ত অমুসলিমের কাছে আমি মুসলমানের আচরণের মাধ্যমে ইসলামকে নোংরাভাবে রিপ্রেজেন্টেটিভ করলাম উপস্থাপনা করলাম কাজেই সকল মুসলমানকে সতর্ক হওয়া উচিত বিশেষ করে অমুসলিমদের সাথে লেনদেনের ক্ষেত্রে কারণ আমার কাজটি ইসলামের কাজ হিসেবে পরিগণিত হবে আমার কাজটি ইসলামের কাজ হিসেবে প্রতিনিধিত্ব করবে এ ব্যাপারে আল্লাহ নবী বারবার সতর্ক করেছেন পুরো জীবনে আল্লাহ নবী অমুসলিমদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন আল্লাহ নবী যেদিন মারা যান সেদিনও তার লোহ জামা যুদ্ধের পোশাকটি একজন ইহুদির হাতে ছিল বুখারি শরীফের বর্ণনা নবী ইন্নীসল্লাহ নবী তার পারিবারিক খরচ নির্বাহ করার জন্য একজন ইহুদি থেকে ঋণ গ্রহণ করেছিলেন এবং তার বিনিময়ে তার পোশাকটি তার কাছে আমানত রেখেছিলেন বুঝা যায় অমুসলিমের সাথে নবী লেনদেন করেছেন আল্লাহ নবী কি ঋণ চাইলে তিনি পেতেন না আবার তাও তার পরিবারের খরচ নির্বাহ করার জন্য পেতেন অমুসলিমের সাথে ট্রানজেকশন করা লেনদেন করা এবং ইসলামকে তাদের কাছে উপস্থাপন করা লেনদেনের মাধ্যমে এটাই ছিল আল্লাহ নবীর উদ্দেশ্য এভাবেই তিনি একজন মুসলিম রাষ্ট্রের প্রধান হয়েও অমুসলিমদের সাথে লেনদেন করেছেন তাদের থেকে ঋণ গ্রহণ করেছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করেছেন আল্লা নবীর আদর্শে উজ্জীবিত হয়ে খোলাফায় রাশিদিন আল্লাহ নবীর সাহাবিগণ তারও বাস্তব জীবনে অসাম্প্রদায়িক জীবনযাপন করেছেন অমুসলিম সম্প্রদায়ের সাথে সুন্দর ব্যবহার করেছেন দেখুন অর্ধ পৃথিবীর শাসক হযরত মরুদুল্লাহ তালানহ আমিরুল মুমিনিন ফজরের নামাজে যখন তিনি কাতার সোজা করছিলেন নামাজের লাইন ঠিক করছিলেন পিছন থেকে একজন আতাতাই তার উপর আঘাত করে আল্লাহ আল্লাহ নবীর এ সাহাবি তিনি লুটে পড়েন নামাজ আদায় করতে পারেননি জামাতের নেতৃত্ব দিতে পারেননি ঘরে বিছানায় তিনি কাতরাচ্ছেন ছটপট করছেন ব্যথায় তখন হজরতমর কী বলেছেন তার একটি ওসিয়াত উপদেশ শেষ মুহূর্তে ইতিহাসের গ্রন্থে উদ্ধৃত হয়েছে তিনি বলেন উসিল খালিফা তামিম বা আমার পরবর্তী যারা খলিফা আমার পরবর্তী খলিফার প্রতি আমি সংখ্যালঘুদের ব্যাপারে ভালো আচরণ করার উপদেশ দিচ্ছি ওই ওসইয় করে যাচ্ছি আইম তাদের সাথে যে অঙ্গীকার আমাদের মুসলমানদের রয়েছে সে অঙ্গীকারকে যেন পূরণ করা হয় ওরা তাদের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য যদি যুদ্ধও করতে হয় তাদের জন্য যেন যুদ্ধ করা হয় ও আল্লাহ তাদের সাধ্যের বাইরে তাদের উপর কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া হয় এটাই ছিল হজরত ওমরের শেষ উপদেশ পুরো জীবন হজরত উমর আল্লাহ তালানহ তাদের ব্যাপারে সচেতন ছিলেন একবার হজরত ওমর পথ দিয়ে যাচ্ছিলেন তিনি পথে দেখলেন একজন বৃদ্ধ লোক ভিক্ষা করছে তাকে কাছে ডাকলেন লোকটি ছিল ইহুদি তাকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি ভিক্ষা করছো কেন লোকটি তার অসহায়ত্বের কথা জানালেন জীবন যাপন করতে তার যে কষ্ট হচ্ছে সেটা তাকে জানালেন আল্লাহ নবীর এ সাহাবি সাথে সাথে সরকারি কর্মকর্তার কাছে নির্দেশ পাঠালেন এই বৃদ্ধ ব্যক্তিটিকে যেন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে সাহায্য করা হয় এবং তিনি এই উপদেশ দিলেন এই সুন্দর উক্তিটি করলেন মা আনসফনা ইস আহাজ হারম এটা বড় অত্যাচার বড় বে কথা হবে যৌবনকালে তাদের কাছ থেকে আমরা ট্যাক্স গ্রহণ করব। আর বৃদ্ধ অবস্থায় তাদেরকে অপমানিত করব লাঞ্ছিত করবো ভিত্তির জন্য বাধ্য করব। এটা বড় বে ইনসাফের কথা হবে তাদেরকে সাহায্য করা আমাদের দায়িত্ব শুধু তা নয় মুসলমানরা ধর্মীয় বিভিন্ন ব্যাপারে ও সহনশীলতার পরিচয় দিয়েছিল ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে অমুসলিমদের সাথে আল্লাপের মধ্যে আইল অমুসলিম যারা বিভিন্ন দেব দেবী পূজা করে তাদের দেবতাদেরকে তোমরা গালি দিও না কেন ফায়াসুব বল্লাহ আদুয়ানবেগাই যদি তোমরা তাদের দেবকতাকে গালি দিতে যাও তাহলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে সাম্প্রদায়িক হানাহানি হবে তারাও তোমাদের আল্লাহকে গালি দেবে এই কারণে সাম্প্রদায়িক শান্তি সমাজে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক এই নির্দেশ দান করেছেন খবরদার অমুসলিমদের দেব দেবতাকে তাদের পূজ্য নেতা নেত্রীকেও তোমরা গালাগালি করবে না এতে তারা কষ্ট পাবে সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা হবে নবীর সাম্প্রদায়িক ব্যাপারে সহনশীলতা ভিন্ন ধর্মীদের প্রতি সহনশীলতার পরিচয় পাওয়া যায় কখনো কখনো আল্লাহনবী ইহুদীদের কেন্দ্র মদিনাতে প্রতিষ্ঠিত ছিল যার নাম বাইতুল মিত্রাজ সেখানে তিনি যেতেন কাইরো বিশ্ববিদ্যালয়ের ধর্মতথ্য বিভাগের অধ্যাপক ডক্টর আহমদ সেলভি তিনি উল্লেখ করেছেন মদিনায় ইহুদিদের যে শিক্ষা কেন্দ্র ছিল ধর্মীয় শিক্ষাকেন্দ্র বাইতুল মেদ্রাস সেখানে আল্লাহনবী গিয়েছেন তাদের সাথে তাওরাত নিয়ে কথা বলেছেন ইহুদি ইহুদী আল্লাহ নবীর কাছে মদিনাতে এসেছিল মসজিদে নববীতে তাদের সাথে নবী কথা বলেছেন এমন বলেননি যে মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় ইহুদিদেরকে প্রবেশ করানো যাবে না তা বলেননি সহনশীলতার এটাই পরিচয় আল্লাহ আল্লাপাক করিমে আরও বলছেন অমুসলিমদের সাথে আহলে কিতাবদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা যখন কোনো বিতর্কে যাবে তোমরা যাও তবে আহছেন অতি সুন্দর ভাষায় যৌক্তিকভাবে তাদের সাথে সংলাপ করো বিতর্ক করো অযৌক্তিক কোনো গালাগালি করা গালমন্দ করা অসুন্দর শব্দ ব্যবহার করা ইসলামের শিক্ষা নয় ইসলাম সুন্দরভাবে অমুসলিমদের সাথে সংলাপ করার জন্য নির্দেশ দান করেছেন একইভাবে ইসলাম তাদের অধিকার তাদের প্রতি ন্যায় বিচার করার জন্য নির্দেশ দান করেছে আনেকেরি আল্লাহ পাক আকসুরা আল মায়েদাতে বর্ণনা করছেন যখন তারা তোমার কাছে বিচার করতে আসবে ওয়াইন ফাহকুম হাকুম বিল আদ যখন তাদের সাথে তাদের ব্যাপারে তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে বিচার করতে বসবে ইনসাফের সাথে বিচার করবে আল্লাহ নবীকে অমুসলিমদের ব্যাপারে বিশেষ করে সতর্ক করা হয়েছে যাতে করে তাদের প্রতি অন্যায় না হয় অবিচার না হয় ইসলামের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতি বিচার সুন্দর বিচার করা হয়েছে সুরা নিসাতে দীর্ঘ কয়েকটি আয়াত নাজেল হয়েছে আল্লাহ নবীকে সতর্ক করে অমুসলিমদের বিচারের ব্যাপারে একজন সাহাবি অন্যায় করেছিলেন অন্যজনের ঘর থেকে একটি আটার বস্তা চুরি করে নিয়ে গিয়েছিলেন চুরি করে একজন ইহুদির বাড়িতে সেটাকে রেখেছিলেন দুর্ভাগ্যক্রমে আটার বস্তার নিচে দিয়ে ছিদ্র ছিল ওই ঘর থেকে বের হওয়ার সময় আটা ঝরে ঝরে পড়ছিল একটি দাগ রেখা তৈরি হয়ে গেল ইহুদির বাড়িতে তিনি সেই আটার বস্তাটি লুকিয়ে রেখেছিলেন সকালবেলায় মালিক যখন আটার বস্তাটি পেল না তখন খুঁজতে বের হলো এবং ওই রেখা দিয়ে তিনি খোঁজ করে বের করলেন যে ইহুদির বাড়িতে আটার বস্তাটি পাওয়া গেল ইহুদিকে তিনি ধমক দিলেন যে তুমি চুরি করলে ইহুদি বলল এটা তো আমি চুরি করিনি আমি তো জানি না এটা তো অমুক ব্যক্তি আমার ঘরে আমানত রেখেছে আল্লাহ নবীর আদালতে বিচার চাওয়া হলো মুসলমান যে লোকটি চুরি করেছিল ওই মুসলিমটি সুন্দরভাবে যুক্তি প্রদর্শন করছে এবং দায়িত্বটি ইহুদির কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করল মুসলমানের যুক্তি শুনে আল্লাহ সেদিকে চলে গেল মনে করলেন যে ইহুদিকে দায়ী করা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে কিন্তু তখনই আল্লাহ নবীকে শাসিয়ে দিলেন ইহুদি বলে আপনি তার প্রতি অন্যায় করতে পারেন না ইহুদি বলে তাকে চুরি না করেও চুরির দায় দায়িত্ব তার কাঁধে আপনি চাপাতে পারেন না আল্লাহ নবীকে সতর্ক করা হয়েছে এটাই হলো ইসলামের ন্যায় বিচার আদালত মুসলিমের প্রতি সুন্দর ব্যবহার করা এবং তাদের প্রতি ন্যায় বিচার করা শুধু তা নয় সাহাবাইকরাম তাদের জীবনেও কিভাবে তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে শুনুন কয়েকটি ঘটনা অমর রদি আল্লাহ তু আলায়নহুর যুগে মিশর বিজয় হয়েছিল মিশরের গভর্নর হিসেবে তিনি নিযুক্ত করেছিলেন হজরত আমর ইবনুল আস আল্লাহ তু অত্যন্ত প্রজ্ঞাবান একজন সাহাবি আমরের ছেলে হজরত আমর রদিয়াল্লাহ তালুর ছেলে মিশরের একজন অমুসলিম কিবিতির সাথে ঝগড়া করেছিল কিবতির গায়ে চড় দিয়েছিল অথবা লাঠি দিয়ে তাকে আঘাত করেছিল অহংকার করে হজরত আমরের ছেলে বলেছিল কিপ্তি অপদস্থ তোমাকে আমি শাসিয়ে দেব শাস্তি দেব দেখিয়ে নেব সে কিপ্তি জানতো খ্রিস্টান লোকটি জানতো আমি যদি মদিনাতে গিয়ে হজরত ওমরের আদালতে মামলা করি তাহলে আমি রায় পাব সুদূর মিশর থেকে একটি চরের বিচার চাওয়ার জন্য তিনি মদিনাতে আসলেন হজরত ওমরকে ঘটনা জানালেন হজরত উমর রদ্লাতালহ তাড়াতাড়ি হজরত আমরকে এবং তার পুত্রকে মদিনাতে তলব করলেন জরুরি নির্দেশ খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গভর্নর এবং তার পুত্র মদিনার দিকে রওয়ানা হলো এসে পসল তারা দুজনে কৃপ্তিকে দেখে বুঝতে পারল ঘটনা কি বিচার করে দুজনের কথা শুনে হজরত অমরদ্দুল্লাহ তালু রায় দিলেন কি বৃত্তির হাতে একটি ব্যাদ দেওয়া হবে তাকে বলা হবে যে তোমাকে যে আঘাত করেছে তাকে তুমি আঘাত করো আমরের পুত্র গভর্নরের পুত্রকে কিপ্তি মারল আঘাত করল এরপর ওমর তারপর আবার বললেন তুমি যদি চাও তাহলে গভর্নরকেও তুমি আঘাত করতে পারো কারণ গভর্নরের পুত্র তোমাকে যে আঘাত করেছে তার বাবার ক্ষমতার কারণে সেও দায়ী তাকেও তুমি আঘাত করতে পারো তবে কিপ্তি বলল যে আমাকে মেরেছে আমি তার থেকে প্রতিশোধ নিয়েছি যে আমাকে মারেনি আমি তার থেকে প্রতিশোধ নিতে চাই না হজরতলা তালু গভর্নরের প্রতি লক্ষ্য করে বললেন ঐতিহাসিক একটি উক্তি করলেন ইয়া আমার হে গভর্নর আমার তোমরা আর কতদিন মানুষকে গোলাম মনে করবে অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছে এটাই ছিল ইসলামের আদর্শ ইমাম ইবনে কাসীর আল আওয়ার নেহায়া গ্রন্থে ঘটনাটি উদ্ধৃত করেছে নেই বিচার একটি চড়ের বিচার চাওয়ার জন্য মিশর থেকে মদিনাতে অমুসলিম এসেছে কারণ সে জানে ইসলামের আদালতে বিচার পাওয়া যাবে তাদের অন্তরের মধ্যে নিজেদের সম্মান বজায় রাখার ব্যাপারে এত সচেতনতা ছিল একইভাবে হজরত আলী দদী আল্লাহ সময়ে তার একটি লৌহ পোশাক যুদ্ধের পোশাক হারিয়ে গিয়েছিল তিনি ইহুদির কাছে পেলেন তার লোহ পোশাকটি ইহুদিকে বললেন এটি তো আমার তুমি কি করে নিলে ইহুদি দাবি করলো না এই পোশাক আমার দুজনেই মামলা করলেন তার বিচারপতি কাজী সুরাইয়ের আদালতে আমিরুল মুমিনিন তার নিযুক্ত বিচারপতির আদালতের কাঠগোড়ায় বিচারপতি কাজী সুরাই ইহুদির কথা শুনলেন হজরত আলী রদুল্লাহ তালাহর বক্তব্য শুনলেন হজরত আলীকে বললেন আপনার সাক্ষী আছে কি এই পোশাকটি যে আপনার হজরত আলী বললেন আমার কোনো সাক্ষী নেই কাজী সুরাই বিচার দিয়ে দিলেন রায় দিয়ে দিলেন যেহেতু আপনার কোনো সাক্ষী নেই এবং এটা আছে ইহুদির হাতে কাজে এটার মালিক ইহুদি এই রায় পেয়ে ইহুদি চলে যাচ্ছিল হজরত আলী চলে যাচ্ছেন কোনো বিতর্ক করেন কয়েক কদম গিয়ে ইহুদি আবার ফিরে এসে হজরতালীকে বলল ইয়া এই পোশাক আমার নয় এটা আপনার শুধু তা নয় এই ইহুদি মুসলমানদের সুন্দর বিচার দেখে অভিভূত হলো আর বলল এই বিচার অবশ্যই কোনো আসমানি ধর্মের অনুসারীদের হবে অন্য কোনো মানুষ এত সুন্দর বিচার করতে পারে না স্বয়ং আমিরুল মুমিনিন আদালতে উপস্থিত কাঠগোড়ায় উপস্থিত আবার রায় তার বিরুদ্ধে চলে গেল তিনি গ্রহণ করে নিলেন ইহুদি বলল আপনি যুদ্ধের ময়দানে যখন লাইন সোজা করছিলেন তখনই আপনার যানবাহন থেকে আমি পোশাকটি সরিয়ে নিয়েছিলাম এটা আপনার এটাই হলো ইসলামের আদালত ইসলামের ন্যায় বিচার ইসলামের ন্যায় বিচারের কথা শুধু মুসলমানরা বিশ্বাস করে তা নয় অসংখ্য নিরপেক্ষ ঐতিহাসিক যারা অমুসলিম তারা তাদের লিখনির মাধ্যমে এটা স্বীকার করেছেন ইসলামের সোনালী সমাজের ন্যায় বিচারের ঘটনাগুলো এ আর গিব অত্যন্ত বড় একজন স্কলার তিনি একটি গ্রন্থ রচনা করেছেন হুইদার ইসলাম ইসলামের ভবিষ্যৎ নিয়ে তার এই গ্রন্থের তিনশত উনাশি নম্বর পৃষ্ঠায় তিনি উদ্ধৃত করেছেন নো আদার সোসাইটি হ্যাজ এ রেকর্ড ফর সাকসেস ইন ইন অ্যান ইকুয়ালিটি অফ স্টেটাস অব অপরচুটি এন্ড ইন্ডিভার্স এজ মেনি সো ভেরি ড্রেসেস অফ ম্যান কাইন্ড ইসলাম যেভাবে সাফল্য অর্জন করেছে বিভিন্ন জাতি বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে অন্য কোনো সোসাইটির এমন রেকর্ড নেই সফলতার রেকর্ড নেই গিবের বিশ্বাস যে শুধু অতীতের ইসলামী সোনালী সমাজে এটা সম্ভব হয়েছে তা নয় তিনি আরও বলেছেন ইসলাম হ্যাজ স্টিল দ্য পাওয়ার টু রেকনসাইল ফরেন্ডলি ইরেকনসিবল এলিমেন্টস অফ রেস অ্যান্ড ট্রেডিশন ইসলামের এই ক্ষমতা আজও আছে বিভিন্ন সমাজের বিভিন্ন বর্ণ ধর্মের অমীমাংসিত বিষয়গুলোকে সুন্দরভাবে সমাধান করে সামাজিক সাম্য প্রতিষ্ঠা করার নেই বিচার প্রতিষ্ঠা করার পাওয়ার আজও ইসলামের আছে একইভাবে হোল্যান্ডের একজন বড় ইসলামী একজন লেখক গবেষক তার নাম হল এম এল মেলিমা তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন ইসলামের ন্যায় বিচারের কথা ইসলাম যে মানুষে মানুষে ভাতৃত্ব প্রতিষ্ঠা করেছে তার স্বীকৃতি তিনি বলেন দ্য ড্রকটিং অব ব্রাদারহুড অব ইসলাম এক্সটেন্স টু অল হিউম্যান বিংস ইসলামের যে ভ্রাতৃত্ব আছে সকল মানবতার প্রতি সেটা বিস্তৃত নো ম্যাটার হোয়াট কালার রেস অর ক্রিট এখানে কোনো বর্ণের পার্থক্য নেই বিশ্বাসের কোনো পার্থক্য নেই সকলের প্রতি ভ্রাতৃত্ব ইসলাম প্রতিষ্ঠা করেছে ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ান হুইচ হ্যাজ বিন এবল টু রিয়েলাইজ দ্য ডকটিন ইন প্র্যাকটিস ইসলামই একমাত্র ধর্ম যে ভ্রাতৃত্ব ঐক্য এই বিষয়গুলোকে যে ধর্ম বাস্তব রূপান্তরিত করেছে একইভাবে আমেরিকার একজন গবেষক ডোনাল্ডস তিনি তার অনুভূতির কথা ইসলামের ব্যাপারে লিখেছে দ্য ইউনিভার্সেল ব্রাদারহুড অফ ইসলাম রিগার্ডলেস অফ রেস পলিটিক্স কালার অর কান্ট্রি হ্যাজ বিন ব্রট হোম টু মি মোস্ট কিনলি মেনি টাইমস ইসলামের যে সার্বজনীন ভাতৃত্ব কোন ধর্ম বর্ণ দেশ রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের জন্য যে ভাতৃত্ব ইসলাম প্রতিষ্ঠা করেছে এটা আমাকে খুবই আকৃষ্ট করে এবং এই ধর্মের প্রতি আমাকে আগ্রহী করে তোলে এই ধরনের অসংখ্য উদ্ধৃতি আমরা দিতে পারি যেখানে ইসলাম সকলকে সমান দৃষ্টিতে বিবেচনা করার ন্যায় বিচার করার স্বীকৃতি আমরা পাব আজকের মুসলমানদের উচিত তারও যেন এই আদর্শকে নতুন করে অমুসলিমদের কাছে পেশ করতে পারে তাদের ব্যবহারে তাদের ভাষায় তাদের আচরণে মহানবুল আলমিন আজকের পৃথিবীর মুসলমানদেরকে আবার নতুন করে ইসলামের সমালিজ সমাজ কায়েম করার